এই জায়গাটি দেখে হয়তোবা অনেকের মনের মধ্যেই আগ্রহ জাগতে পারে, এই জায়গাটি কোথায়, এত সৌন্দর্যপূর্ণ একটি জায়গা, চারপাশে হাওর, মাঝখানে রাস্তা। তো অসাধারণ মুহূর্ত পার করার জন্য আমি বলবো সকলের জন্য এটি খুবই সুন্দর একটি জায়গা, তবে এটি ঢাকার খুবই সন্নিকটে। আপনারা কিন্তু চাইলেই এখানে ঘুরতে যেতে পারেন, আর বিশেষ করে আসলে একদমই বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত অসাধারণ সময় পার করার একটি জায়গা। এবং এখানে ছোট ছোট চায়ের দোকান, রেস্টুরেন্ট, এগুলো কিন্তু ঘরে উঠেছে এই জায়গাকে কেন্দ্র করে। তো বন্ধুরা, যেটি হচ্ছে প্রচণ্ড গরমে, বা আপনি যদি মনে করেন একটু মুক্ত জায়গায় চারপাশে পানি থাকবে, নিরিবিলি জায়গায়, সেই জায়গাটিতে যদি আপনারা যেতে চান, তাহলে আমি অবশ্যই এই যে সৌন্দর্যপূর্ণ একটি জায়গা রয়েছে চারপাশে একদমই হাওড়, আমি যেটা দেখেছি বিভিন্ন জায়গায় যে সমুদ্র সৈকতগুলো রয়েছে, এরকমটি কিন্তু না যে একদমই পানির সঙ্গে আকাশ মিশে গেছে। তো বন্ধুরা, এটি কিন্তু ঢাকার খুবই সন্নিকটে, অর্থাৎ বর্তমানে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় কিশোরগঞ্জ জেলার নেকলি থানার নেকলি হাওড়। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি কিশোরগঞ্জের সেই ঐতিহ্যবাহী নেকলি হাওড়ে, যেটি এখন বাংলাদেশের বিভিন্ন পর্যটক, বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনারা অনেকেই যেটি সাধারণত বড় যে হাওড়টি রয়েছে, যেখানে নৌকা ভ্রমণ করা যায়, এই জায়গাগুলোতে সাধারণত ঘুরে চলে আসেন, কিন্তু হাওড় থেকে পার্শ্ববর্তী বিভিন্ন থানাতে বা জেলাতে যাওয়ার মুহূর্তে আসলে যে হাওড়ের মাঝখানের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটি যাওয়া হয়নি। তবে বন্ধুরা, যেটি হচ্ছে এটি এই জায়গাটিতে আপনি কীভাবে যাবেন, নেকলি হাওড় থেকে যে যদি আপনারা একদম নেকলি যে উপজেলা সদরটি রয়েছে সেদিক থেকে আপনারা নেকলি হাওড়ের বেড়িবাদে প্রবেশ না করলে সোজা বাস স্ট্যান্ড হয়ে যদি আপনারা ভেতরের দিকে যান, তাহলে কিন্তু আপনারা এই রাস্তাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবার অনেকে আছেন যারা আমরা আসলে বাসে করে নিয়ে নেকলিতে যাই কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাই, তো প্রাইভেট কার কিংবা বদ্ধ গাড়িতে না ঘুরে আমি যেটি সাজেস্ট করব, এই হাওড়ের এলাকাগুলোতে বা হাওড়ের রাস্তাগুলোতে যদি আপনারা ঘুরতে যান, তাহলে আপনাদের যে ব্যবহৃত গাড়িটি, যে গাড়িটি নিয়ে আপনারা যাবেন, বাইকারদের জন্য কিন্তু ভিন্ন ব্যাপার, আপনারা বাইকাররা যারা আছেন তারা কিন্তু বাইক নিয়ে জায়গাগুলোতে ঘুরতে পারেন। তাছাড়া ওই অঞ্চলে যে ইজি বাইকগুলো রয়েছে, অটোরিকশাগুলো রয়েছে, খোলামেলা অটোরিকশা দিয়ে যদি আপনি এই জায়গাগুলো ঘুরে আসেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ আপনার সেই আপনাকে পরিবহন করা সেই গাড়িটি যদি খোলামেলা থাকে, চারপাশে খোলামেলা আবহাওয়া, বাতাস, সব কিছু মিলে কিন্তু অসাধারণ মুহূর্তে কিন্তু আপনার পার হতে পারে। তবে এই জায়গাটির সৌন্দর্যপূর্ণ মুহূর্ত উপভোগ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে বিকাল থেকে রাত 8-9-10 পর্যন্ত যদি আপনি এখানে সময় পার করতে পারেন, আমার মনে হয় যে আপনাদের মনটা ভরে যাবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা এক নজরে সেই সৌন্দর্যপূর্ণ, যেটি আমি বলবো যে এক প্রকার অনেকটাই সমুদ্র সৈকতের মতন, নেকলি কিশোরগঞ্জের সেই হাওড়টি। তো বন্ধুরা, এই হাওড়টি এই মুহূর্তে আপনাদেরকে এই জায়গাটুকু, যে জায়গাটিতে আমরা নিয়ে গেলাম, সেই জায়গাটির আমাদের উপভোগ করা সেই মুহূর্তের সঙ্গে আপনাদেরকেও আমরা এই ভিডিওটি শেয়ার করছি।